আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারের নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে শ্যামাই দিয়ে দুই লেয়ারের বরফি তৈরি করে দেখাবো আজকে শ্যামাইয়ের বরফিটা আমি লম্বা চিকন শ্যামাই দিয়ে তৈরি করেছি শ্যামাইয়ের এই দুই লেয়ারের বরফিটা তৈরি করা খুবই সহজ আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হতে পারে চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখে নিই প্রথমেই বলেছি চিকন লম্বা শ্যামাই দিয়ে বরফিটা তৈরি করব তার জন্য আমি এই শ্যামাইয়ের প্যাকেটটা নিয়ে নিয়েছি এখান থেকে আমি মেজারমেন্ট কাপের দু কাপ পরিমাণে শ্যামাই নিয়ে নিয়েছি সেমাইগুলোকে হাত দিয়ে ভেঙে নিয়ে মেজারমেন্ট কাপে মেপে নিলাম এখন সেমাইটাকে একটা সাইডে রেখে দিচ্ছি নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ আর নিয়েছি তিন টেবিল চামচ কর্নেস মিল্ক এখন চুলার প্যান দিয়ে দিয়েছি বাকি উপকরণগুলো রান্নার সময় দেখিয়ে দিব এখন চুলার প্যানটা গরম হয়ে গিয়েছে তার মধ্যে দু টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি দু কাপ শ্যামাইয়ের জন্য দু টেবিল চামচ ঘি দিয়েছি এখন সেমাইগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে সেমাইগুলোকে ঘিয়ের মধ্যে কিছুটা লালচে কালার করে ভেজে নিতে হবে আমি সেমাইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি এই রান্নাটাতে সবসময় ঘি ব্যবহার করার চেষ্টা করবেন তেল দিয়ে তৈরি করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাছাড়া আপনারা এখানে মাখনও ব্যবহার করতে পারেন তবে ঘি দিয়ে করলেই টেস্টটা অনেক বেশি ভালো হয় আমি ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে যাচ্ছে শ্যামাইটা কিন্তু আর একটু লালচে হয়ে যাচ্ছে এভাবে নেড়ে চেড়ে শ্যামাইটাকে লালচে কালার করে ভেজে নিব আর আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন ভাজা ভাজা একটা কালার চলে আসছে তবে ভাজতে ভাজতে শ্যামাইটাকে পুড়ে ফেলবেন না তাহলে কিন্তু বরফির টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে আমার শ্যামাইটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দু কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিব দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি দুই কাপ পরিমাণে দুধ দিচ্ছি দু কাপ পরিমাণ সেমাইয়ে আপনারা যে এখানে আড়াই কাপ পর্যন্ত দুধ ব্যবহার করতে পারেন এখন সেমাইটাকে দুধের মধ্যে সিদ্ধ করে নিব নেড়ে চেড়ে সেমাইটাকে সিদ্ধ করে নিচ্ছি দুধটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে এখন এর মধ্যে আমি হাফচা চামচ সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম একটু নেড়েচেরে দিচ্ছি শ্যামাইটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে আর দুধটাও প্রায় শুকিয়ে যাচ্ছে এখন এর মধ্যে আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিব মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এরপর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কনডেন্সড মিল্ক আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন আপনারা যদি এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে না চান তাহলে শুধু চিনি দিয়েও করতে পারেন কনডেন্সড মিল্ক আর চিনি দেওয়ার পর সেমাইটাকে অনবরত নেড়ে যেতে হবে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন অনবরত নেড়ে যেতে হবে দুটো পুরোপুরি শুকিয়ে ফেলার জন্য অনবরত নেড়ে যাচ্ছি এই শ্যামাইটা কিন্তু এমনিতে একটু আঠালো হয়ে থাকে এখন নামানোর ঠিক আগ মুহূর্তে আমি আরও এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি যাতে ঘিয়ের গন্ধটা অনেক বেশি স্ট্রং থাকে এখন আবারও নেড়ে চেড়ে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি আমার শ্যামাইটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন শ্যামাইটা কতটা আঠালো হয়েছে এখন আমি শ্যামাইটাকে নামিয়ে নিচ্ছি এরকম একটা প্যান নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাইজের প্যান নিয়ে নিতে পারেন এখন এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিয়ে এরকম একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও সেট করে নিতে পারেন আবার যদি কিছু না দিয়েও সেট করেন তাতেও কিন্তু বরফিটা সেট হয়ে যাবে এখন এর মধ্যে আবারও একটু ঘি দিয়ে পাঁচ পেপার দিয়ে পুরোটাতে লাগিয়ে দিচ্ছি বেকিং পেপার কিংবা ফয়েল পেপার না বিছালেও কিন্তু বরফিগুলো ঠিকঠাক মতো সেট হয়ে যাবে এখন চুলা থেকে নামিয়েই সময়টা সেট করতে দিতে হবে অবশ্যই সময়টা অনেক বেশি গরম থাকতে হবে আর গরম অবস্থাতে সেমাইটাকে সেট করে নিতে হবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে স্যামাইটা দলা পেকে যে আর সেট হতে চাইবে না তাই চুলা থেকে নামিয়ে নিয়েই প্যানের মধ্যে সেট করে নিতে হবে আমি সবগুলো শ্যামাই দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে সেট করে দিচ্ছি চতুর্দিকে সমান করে দিচ্ছি একটু চেপে চেপে সেট করে দিতে হবে যাতে সেমাইটা ভালোভাবে সেট হয়ে যায় আমি চেপে চেপে চতুর্দিক থেকে সমান করে দিচ্ছি সমান হয়ে গিয়েছে এখন আমি শ্যামাইটাকে রুম টেম্পারেচারেই ঠান্ডা করে নিব উপরে একটা লেয়ার দেওয়ার জন্য চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ একটু নেড়ে চেড়ে দুধটাকে চাল করে নিচ্ছি একটা বলক চলে আসলেই দুধের মধ্যে আমি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু স্প্যাচোলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে দুধটা পুরোপুরি মিশে যায় কোনো প্রকার দলা পেকে না থাকে তাই অনবরত নেড়েচেরে দুধটাকে মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে দুধটা ভালোভাবে মিশে গেলেই চিনি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি এখন অনবরত নেড়ে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি একটা চামচ পরিমাণে ময়দা ব্যবহার করছি এক চা চামচ ময়দা দেওয়ার সাথে সাথেই স্প্যাচোলা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে যাতে ময়দাটা দলা পেকে না যায় অনবরত নেড়ে ছেড়ে ময়দাটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে ময়দাটা ব্যবহার করার একটাই কারণ হচ্ছে আমি যে মালায়ের ক্রিমটা তৈরি করছি এটা যাতে ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে যায় এর বাইন্ডিংটা যাতে খুব ভালো হয় এর জন্য আমি এখানে একটা চামচ ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তবে ময়দাটা দিলেই এর বাইন্ডিংটা অনেক ভালো হয় দেখতে পাচ্ছেন আমার মালায়ের ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঘন হয়ে যাবে যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে তখনই বুঝতে হবে মালায়ের ক্রিমটা রেডি হয়ে গিয়েছে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি সামান্য পরিমাণে গোলাপ জল দিয়েছি প্রায় তিন চার ফোটার মতো গোলাপ জল দিয়ে দিয়েছি এখন আমি ক্রিমটাকে নামিয়ে নিয়েছি আমার মালাই ক্রিমটাও রেডি হয়ে গিয়েছে আর দেখেন শ্যামাইটা সেট হয়ে গিয়েছে গরম অবস্থাতেই কিন্তু শ্যামাইয়ের উপরে এই মালাইয়ের ক্রিমটা দিয়ে দিতে হবে আমি এই মালাই ক্রিমটার মধ্যে গোলাপ জল ব্যবহার করেছি আপনারা যদি গোলাপ জলটা ব্যবহার করতে না চান তাহলে নাও ব্যবহার করতে পারেন এখন স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে খুব ভালো করে শ্যামাইয়ের উপরে সেট করে দিচ্ছি একটু সমান করে দিচ্ছি গরম অবস্থাতে ক্রিমটা কিছুটা নরম থাকে তবে যখন ঠান্ডা হয়ে যাবে ক্রিমটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে সমানভাবে সেট করে দিয়েছি এখন এর উপর দিয়ে আমি পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো অবশ্যই অনেক বেশি ভালো লাগবে পেস্তা বাদাম দেওয়াতে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে আমি চতুর্দিকে বাদাম ছড়িয়ে দিয়ে দিচ্ছি এখন এটাকে সেট করতে দিব নর্মাল ফ্রিজে শ্যামের বরফিটাকে মিনিমাম দু থেকে তিন ঘন্টার মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে আমি ফ্রিজের নর্মালে দু থেকে তিন ঘন্টার মতো রেখে দিচ্ছি তিন ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বরফিটা কিন্তু একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি বরফিটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে আপনাদেরকে কেড়ে দেখাবো যেহেতু ফ্রিজে রেখেছিলাম বেকিং পেপারটা ভিজে গিয়েছে বেকিং পেপারের সাইটগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছিঁড়ে যাচ্ছে আমি বেকিং পেপারের সাইটগুলো ছিঁড়ে একটা সাইডে ফেলে দিচ্ছি এখন একটা নাইফ বরফি নিচের দিকে ঢুকিয়ে দিয়েছি এখন হাত দিয়ে আমি বরফিটাকে তুলে নিচ্ছি বরফিটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে তাই খুব সহজে কিন্তু তুলে নেওয়া যাচ্ছে আর নিচের দিকের বেকিং পেপারটা কিন্তু ছিঁড়ে যায়নি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে মোল্ডের মধ্যেই কেটে কেটে বরফিটাকে তুলে নিতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে পুরো মোল্ড থেকে তুলে নিয়েছি নিচ থেকে বেকিং পেপারটা সরিয়ে ফেলছি আর দেখতে পাচ্ছেন বরফিটা কি ভালোভাবে সেট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা টাইট হয়েছে বরফিটা আমি বরফি শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি আপনাদেরকে পুরোটা কেটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কত ভালোভাবে সেট হয়ে গিয়েছে একটা তুলা দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন দেখেন আমি উপর করে ধরছি মালাইটা কিন্তু পড়ে যাচ্ছে না আর এটা কাটার পরে হাতে নিয়ে অপেক্ষা করাটা একটু কঠিন দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এটা খেতে কতটা মজা হতে পারে আমি আর অপেক্ষা করতে পারছি না তাই আমি খেয়ে নিচ্ছি এটা খেতে এতটাই মজা আপনি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে আমি সবগুলো বরফি শেপে কেটে নিচ্ছি সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আসলে যে খাবারটা পরিবেশন যতটা সুন্দর সেই খাবারটার প্রতি আকর্ষণ কিন্তু সবারই থাকে দেখে নিলেন কতটা সহজভাবে তৈরি হয়ে গেল আমার দুই লেয়ারে সেমাই বরফি আর এই ডেজার্টটা খেতে কতটা মজা সেটা টেস্ট নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই বাসায় তৈরি করতে হবে তাহলে আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ